আলোচনা প্রদীপ্ত মহাপ্রাম রিপোর্টর প্রদিপ্ত কোর কমিটি বৈঠক আর বৈঠকরে কু আলোচনা হবার প্রসঙ্গ উপরে গুরুত্ব দিয়া যাবে বিদ্যুৎ প্রভু যথা কে আজি বিজেপি গুরুত্বপূর্ণ কোর কমিটি বৈঠক এবং বিজেপি ବୈଠକ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ଏବଂ ଆପଣ ଯାହା କହିଲେ ଯେ ବିଜେପି ରାଜ୍ୟସଭାପତି ମନମୋହନ ସାମଲଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏହି ବୈଠକ ବସିଛି କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଏବଂ ବିଜେପିର ଦୁଇ ଜଣ ରାଜ୍ୟ ପ୍ରଭାରୀ विजयपाल सिंह तोमर एप्रभारी लता उसेन्डी क्षेत्रीय प्रभारी, प्रभारी सुनल्ल बंसल बीजेपी रो राष्ट्रिय उपाध्यक्ष बैजन्त पण्डा ए कर कमिटर अन्य सदस्य म जमि आम जानेथ्यो पूर्वतन राज्य सभापति एवं संगठन महामंत्री एमि समस्त कोर कमिटी सदस्य सदस्यको नै बैठक चालिङ सबुठु गुर्वपूर्ण कथा हेर्छ आाथे बर्तमान बीजेपी তার সদস্যতা অভিযান অভিযানপাঁ প্রক্রিয়া আরম্ভ করেছি অর্থাৎ বিভিন্ন স্তরের কর্মশা সবু আয়োজন করা যাচ্ছি আপনার জিনিসে যে জেলা স্তরের এবং তাস্ত মন্ডল স্তরের এবং রাজ্যস্তরের আপনার জ্যস্তরের যে কর্মশা লা শেষ হয়েসারিছে এবং বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ জেপি নড্ডা সে যোগদেলে এবং এবে জেলা স্তরীয় এবং স্তরীয় কর্মশা সবু ଚାଲିଛି ତେଣୁ ଏହି କୋର୍ କମିଟି ବୈଠକ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଗାମୀ ସେପ୍ଟେମ୍ବର ଏକ ତାରିଖରୁ ଯେ ଯେତେବେଳେ ବିଜେପିର ସଦସ୍ୟତା ଅଭିଯାନ ଆରମ୍ଭ ହେବ ନିଜେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ପୁଣି ଥରେ ତାଙ୍କ ସଦସ୍ୟତାକୁ ରିନିଉ କରିବେ ବିଜେପିରେ তেণু সে প্রসঙ্গে সদস্যতা অভিযান কুইকি এই কোর্ কমিটি আলোচনা হচ্ছে এবং তাস্ত আগামী রণনীতি কম রণ বর্তমান ওড়িশে এবং কেন্দ্রের উভয় স্থানরে বিজেপি সরকার স্থাপন করছে এবং ডবল ইঞ্জিন সরকার যেহেতু বর্তমান রাজ্যের রয়েছে তেম লোকই কিপর ভাবে সরকার আহুরি। ବଡ଼ ବଡ଼ ଯୋଜନା ଆରମ୍ଭ କରିପାରିବେ ଲୋକଙ୍କ ନିକଟତର ଅଧିକ ହୋଇପାରିବେ ଏବଂ ଯେଉଁ ଟାର୍ଗେଟ ରଖିଛି ଏଥର ବିଜେପି ପାଖାପାଖି ଏକ କୋଟି ସଦସ୍ୟ ସଂଗ୍ରହ ପାଇଁ ତାହା ମଧ୍ୟ ଗୋଟିଏ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରସଙ୍ଗ ଆଜି କୋର୍ କମିଟିରେ ସେ ନେଇ ମଧ୍ୟ ଆଲୋଚନା ହୋଇପାରେ ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଏକ ଲକ୍ଷ ସକ୍ରିୟ ସଦସ୍ୟ ପାଇଁ ବିଜେପି ଏଥର ଟାର୍ଗେଟ୍ ରଖିଛି ତେଣୁ ଏହିସବୁ ପ୍ରସଙ୍ଗ ଗୁଡ଼ିକ ଆଜି କୋର କମିଟିରେ ଆଲୋଚନା ହୋଇ ହୋଇପାରେ ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଆଗକୁ ଯେ যিহেতু আপোনাৰ জানিছে দুহেজাৰ সতাইছৰে পঞ্চায়ত নিৰ্বাচন ৰ পৌৰ নিৰ্বাচন তাৰপৰাপৰা তুমি স্থাপি দলক ৰাজ্যস্তৰূ নেকি তৃণমূলস্তৰ অৰ্থাৎ বুথস্তৰ পৰ্যন্ত কিপৰি ভাৱে আমি মজবুত কৰাব বুথস্তৰৰে কৰ্মী মানে নূক কর্মী যে যোড়ি হে তা সহিত পুরোনা কর্মী কিপরভাবে মিশিকি লোক ভিতরে কেন্দ্র সরকার বা প্রধানমন্ত্রী নরে মোদী নেতৃত্ব চালা সরকার এটি মোহন মাঝি মুখ্যমন্ত্রী নেতৃত্ব চলতে সরকার উভয় সরকার প্রত্যেকটি যোজনা কু ল কিপরভাবে পঁচা যাইপার লোক মানে সেপ্রতি কিপর সচেতন হে এবং আহ সবু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যোন চবিছ বৰ্ষ ধৰিকি ওড়িশাৰে বিজে ডি শাসন কৰাৰ যোগৰ সৈতে প্ৰতাৰণা কৰাীতি অপৰাধ এই চবু যে ভাৱে বাৰ সু কি লোক সেইপৰিভাৱে বাহিব দুৰ্নীতিগুড়িক হৈছিল তা উপ কিপে তদন্ত কৰািয়া যাব এই চবুনেণনীতি প্ৰস্তুত কৰা সবুঠু বড়ো কথা হ'ল যিহেতু নোৱাৰি বিজেপি এঠি চৰকাৰ গঠন কৰিছে পাখা পাখি দুই মাছ কিছু দিন হ'ব দুই মাছ কিছু দিন চৰকাৰক হৈছিল তুকু লা সময় পাঁচ বৰ্ষৰ লম্বা সময় ৰোক বিজেপি কুচন কৰিব বৰ্ষৰ বিজেডি শাসনক প্ৰত্যাখ্য়ান কৰিশা বাচী তুশাবাচী বিশ্বাসন কিন্তু বিজেপি হৈ পাৰিব ৰাজ্যস্তৰৰ নেতভাৱে আগ কণ্ডলস্তৰৰ নেটা বুথস্তৰৰ কৰ্মী সমস্ত কিপৰি ভাৱে বিভিন্ন প্ৰকাৰ কাজে সেই আজি কোৰ কমিটিৰে নেতা মানে যোজনা প্ৰস্তুত কৰোঁ আ গোটেই বড় কথা হ'ল এই যে তমাম আয়োজন সবু করা যাচ্ছে আজ কোর কমিটি বৈঠক কথা কুহতু সদস্যতা অভিযান আর যাওয়া তা সে কথা কুহতু বা মা গছটিয়ে কাজক্রম যে বিজেপি চলাইছে সমগ্র দেশের এইসব কার্যক্রমগুড়ি মধ্য আগে কিপরভাবে অধিক যাই যাইপার এবং যে শহেদিনের টার্গেট প্রধানমন্ত্রী নরে মোদী সমগ্র দেশপ্রাই রকিছেন সে শহেদিন টার্গেট ভিতরে ভাবে অধিক মাত্র যে এমিটি রোডম্যাপ প্রস্তুত হব যা আগামী বাকশিত ভাৰত অৰ্থাৎ দুই হাজাৰ সাতচালিছা যোন টাৰ্গেট ৰধানমন্ত্ৰীকৰ যে ভাৰত বাকশিত হ'ব আৰুডাপাই যোন টাৰ্গেট ধাৰ্যাজাৰ ছিছ সুদ্ধা বাকশিতা গঠন হ'ব সেইপাই বিভিন্ন যোজনা প্ৰস্তুত চলিছে চৰকাৰী স্তৰৰে তুণু তাক কিপৰিভাৱে দলীয় স্তৰৰে মাৰ্যক্ৰম কৰা আুত গতিৰে কাৰ্যসু হ'ব এখন সব কথা হ'ল দল আৰু চৰকাৰ ভিতৰত সমনয় ৰক্ষা কৰি কিন্তু লোকৰ সমস্যা সমাধান হ'ব লোকৰ প্ৰত্যেকটি আৱশ্যকতা পূৰণ কৰা যায় পাৰিব এই চব বিষয়ৰ মানে আলোচনা হ'ল কেন্দ্ৰীয় যোজনাগুড়িক আগুৰু আপোনাৰ জানি থৈ বিজেডি চৰকাৰ সময়ত অনেক যোজনা এতিয়া বাটমাৰণা হু এভিযোগে যে বিজে ডি চৰকাৰ এঠি তৎকালীন বিজেডি চৰকাৰ এঠি যোজনাগুড়িক প্ৰণয়ন কৰিব দিগদৰে বাধক সৃষ্টি কৰোঁ এব বাধা আও নহয় তুমি কেন্দ্ৰীয় যোজনা লোকান পাখে পচব আয়ুষ্মান যোজনা খুব শীঘ্র এটি লাগুবাই যাচ্ছি এটি গোপবন্ধু আরোগ্য যোজনা সহ আয়ুষ্মান যোজনা মর্জ মধ্য হব তে সুভদ্রা যোজনা প্রস্তুত সেপ্টেম্বর সতেরে প্রধানমন্ত্রী শুভারম্ভ করবে সেপ্টেম্বর কার্যক্রম নিয়েকি মধ্য আজ কমিটি আলোচনা হয়ে এটি কেন্দ্র শিক্ষামন্ত্রী প্রধান বিজেপি রাষ্ট্র উপাধ্যক্ষ পণ্ডা অনীল सल अलिक तुंग नेता वरिष्ठ नेता बैठक निश्चित भावर आगामी दिनप्रै दल संगठन दृष्टि दृष्टिहरू अनेक गुरुत्वपूर्ण विद्युत নিহতি ভাবে বেশ গুরুত্বপূর্ণ বৈঠক প্রদীপ্ত ইয়ে এবং কিভাবে ভাবে নূতন সরকার তার প্রত্যেকটি কার্য লোক পাখে কিভাবে ভাবে পঞ্চিপার এবং কেন্দ্রীয় যোজনা সব কিভাবে ভাবে লোক পাখে পচি পৈঠকরে পুরা বিস্তৃত আলোচনা হয়ে পড়ে তবে প্রদীপ্ত কত সময় ধরে বৈঠক চাল পে বলে সূচনা রয়েছে নিশ্চিত ভাবে আপনি যে কথা কহিলেন যেহেতু কোর কমিটি বৈঠক সরকার গঠন পরে প্রথমথর বসিছি ওড়িশার সরকার গঠন পরে। তেম আজ লম্বা সময় চালি চালপে বৈঠক পাখা বর্তমান যা সময় রয়েছে যা নির্ধারিত সময় লাগে যে চারিটার বৈঠক আরম্ভ হব কিন্তু বর্তমান পাঁচটা পনেরো পাখাখি হলি এবং এই কিছু সময় পূর্বু উপমুখ্যমন্ত্রী কে ভি সিং দেব মধ্য আসি বৈঠকরে পৌঁছিচ্ছেন আপনার যা ভিজুয়াল দেখুথে তে বৈঠক লম্বা সময়াল লম্বা ৰোডমাপ অশাপাই দেশপাইছাৰ প্ৰমুখ্য ভূমিকা ৰবিব বিকশিত ভাৰত গঠনৰে তুণু এই বৈঠকে লম্বা আলোচনা লম্বা যোজনা চিঠা তালিকা নেকি প্ৰস্তুত হৈ ৰেনে তু আলোচনা লম্বা চলিব বিদ্যুৎ প্ৰভাৱ निहाती भाव में प्रदीप्त जो भाव कहते कि लंबा समय धरी बैठक चलीपारे कहीं सरकार गढ़ प्रथम कोर कमिटी बैठक विजेपी बहुत बहुत धन्यवाद प्रदीप्त तमाम अपडेट जदि आपन कोम भिडटे भल लगा तेब आम चेल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं